আজকের ভিডিওতে এমন এক ব্যক্তির সফলতার গল্প বলবো যিনি জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন কিন্তু কখনো হার মানেননি। সেই ব্যক্তির প্রতিষ্ঠিত কোম্পানির নাম বললে আপনি বুঝে যাবেন, তাই শুরুতেই সেই কোম্পানির নাম বলবো না। প্রথমে সেই ব্যক্তির সফলতার গল্প বলবো, তিনি কিভাবে জীবনে অনেকবার ব্যর্থ হওয়ার পরও বিলিয়ন ডলারের কোম্পানি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে কোনো ব্যক্তি সফল হতে পারে যদি সে কখনো চেষ্টা করা না ছাড়ে। তো শুরু করা যাক গল্পটা। একটা ছেলে ছিল যার নাম ছিল হারল্যান্ড। ছেলেটির বাবা মা আশা করত যে ছেলেটি কিছু না কিছু করবে, কিন্তু ছেলেটির বয়স যখন 5 বছর তখন তার বাবা মারা গেল। 17 বছর বয়সে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হলো, এমনকি 4টে কাজের জায়গা থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। 19 বছর বয়সেই তিনি এক পুত্র সন্তানের বাবা হয়ে গেলেন, কিন্তু উপরওয়ালা তার কাছ থেকে এই সুখটাও ছিনিয়ে নিলেন। তার ছেলেটা মারা গেল। এই ঘটনার 1 বছর পরেই তার স্ত্রী এবং 2 মেয়ে তাকে ছেড়ে চলে গেল। 22 বছর বয়সে কনস্ট্রাকশনের কাজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, আর্মি থেকে তাকে সাসপেন্ড করা হলো। তিনি লয়ার হতে চেয়েছিলেন কিন্তু সেটাও হতে পারলেন না। 34 বছর বয়সে তিনি একটি নতুন কাজ শুরু করলেন, কিন্তু সেটাতেও ব্যর্থ হলেন। 40 বছর বয়সে একটি পেট্রোল পাম্পে চিকেন বিক্রি করা শুরু করলেন, কিন্তু এটাও বেশি দিন চলল না। এর 10 বছর পর তিনি নিজের একটি রেস্টুরেন্ট খুললেন, কিন্তু রেস্টুরেন্টে একবার আগুন লাগলো। তিনি আবার এই রেস্টুরেন্টটা নতুনভাবে তৈরি করলেন এবং 65 বছর বয়সে নিজের কোম্পানি শুরু করলেন, যার নাম ছিল কেনটাকি ফ্রাইড চিকেন, যাকে আমরা KFC নামে চিনি। আর এই KFCর প্রতিষ্ঠাতা হলেন কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। ভালো করে ভেবে দেখুন, 65 বছর বয়স এমন একটা সময় যখন সাধারণভাবে মানুষ কোনো সার্ভিস থেকে রিটায়ার করে। মানুষ এই বয়সে এসে নতুন করে কিছু করার কথা ভাবতেই পারে না, আর কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স এই বয়সে এসে ফ্রাইড চিকেনের এমন ব্যবসা শুরু করলেন যেটার আজ পৃথিবীর প্রায় 100-রও বেশি দেশে 20,000-এরও বেশি রেস্টুরেন্ট আছে এবং এই KFC কোম্পানির বাৎসরিক আয় হাজার হাজার কোটি টাকা। তাই নেভার গিভ আপ অ্যান্ড স্টপ ট্রাইং, কখনো হার মেনে নেবেন না এবং চেষ্টা করা ছাড়বেন না। আপনার কোন চেষ্টাটা সফল হবে আপনি নিজেও জানেন না, তাই নিজের ওপর বিশ্বাস রাখুন এবং চেষ্টা চালিয়ে যান, অবশ্যই সফল হবেন। এই সফলতার গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অনলি ফিউ মিনিট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনি এই চ্যানেলে এরকম সাকসেস স্টোরি, মোটিভেশনাল স্টোরি, মোটিভেশনাল ভিডিও এবং স্টাডি টিপস নিয়মিতভাবে পাবেন। অনলি ফিউ মিনিটের পক্ষ থেকে আমি শাকিল। Stay motivated and keep trying.